আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? তোমাদের শুভ্র ভাইয়া অনেক দিন পর একটা লাইভ ক্লাসে আসলো, অ্যান্ড আসবোই বা না কেন, তোমাদের 22 ব্যাচের স্টুডেন্ট, তোমরা যারা এখন বোর্ড পরীক্ষা দিচ্ছ, তোমাদের সাথে বহুদিন ধরে একটা কি বলবো আত্মার সম্পর্ক, তোমাদের সাথে বহুদিনের একটা ভালোবাসার সম্পর্ক। তোমরা 22 ব্যাচ, সেই ব্যাচ যে ব্যাচ কিনা করোনাকালীন সময় থেকে, সেই শুরুর সময় থেকে তোমাদেরকে পেয়েছি। করোনার মধ্যে যখন অনলাইনে পড়ানো শুরু হলো, সেই মোমেন্টে আমার মনে আছে তখন এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্টরা সবসময় বেশি থাকতো, এবং পাশাপাশি 22 ব্যাচের নতুন কিছু মুখ সবসময় থাকতো। ধীরে 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 বাড়তে বাড়তে 22 ব্যাচের স্টুডেন্ট আস্তে আস্তে বাড়তে থাকলো, তোমরা আসতে থাকলা, তোমাদের 21 ব্যাচের ভাইয়া পুরো পরীক্ষা দিল, এবং তারপর শুরু হলো 22 ব্যাচদের নিয়ে পুরোপুরি জার্নি। সেই ফাঁকে আবার 23 ব্যাচ চলে আসলো, 23 ব্যাচ একটু 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 করে আসতে থাকলো, ঠিক তোমাদের মতো 23 ব্যাচ একটু একটু করে আসলো, যেরকম তোমরা একটু একটু করে ছিলে। এবং একটা সময় দেখা গেল যে 22 ব্যাচের পরীক্ষা চলে আসলো, 23 ব্যাচের পাশাপাশি এখন 24 ব্যাচ চলে এসেছে। সো 22 ব্যাচ হচ্ছে সেই ব্যাচ, যে ব্যাচ কিনা আমাদের সাথে একদম শুরু থেকে ছিল। সো যেহেতু তোমাদের এখন বোর্ড পরীক্ষা চলছে, এবং সেই সময় তোমাদের ভাইয়ারা থাকবে না, এটা কখনো হতে পারে না। সো যার কারণেই তোমাদের শুভ্র ভাইয়া তোমাদের কাছে চলে এসেছে এই ভিডিওতে বা এই ক্লাসে, এই লাইভ ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের সামনে যেই বোর্ডের উদ্ভিদবিজ্ঞান যে পরীক্ষাটা আছে, অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। সেই জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় কি কি জিনিস তোমাদেরকে আসলে একটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো তোমাদের একটু বেশি পড়া দরকার সৃজনশীলের জন্য, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো ইটস নট এ সাজেশন ভিডিও, ইটস নট এ সাজেশন ক্লাস, ইটস এ ক্লাস অ্যাবাউট দ্য হোল সিলেবাস অর চ্যাপ্টার। তার মধ্যে আমি তোমাদেরকে বলে বলে দিব যে কোন কোন টপিকগুলো তোমাদের একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার, কোন কোন টপিকগুলোতে তোমাদের একটু বেশি জোর দেওয়া দরকার, সেগুলো বলে বলে দিব। সো শুরুতেই আমি একটু বলে নিচ্ছি, আমি এটা আর পরে আর বলবো না, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, কারণ আমি একদম অ্যানাউন্সমেন্ট ছাড়াই ক্লাস শুরু করে দিয়েছি, অ্যান্ড ক্লাসটা একটু শেয়ার করে দাও, এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট, যাতে করে মোটামুটি সবাই এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। সো চলো আমরা শুরু করি। আমাদের উদ্ভিদবিজ্ঞানে আমাদের 7টা চ্যাপ্টার আছে। তোমরা অনেকেই আজকে প্রাণীবিজ্ঞান পড়ছো, যেহেতু তোমরা উদ্ভিদবিজ্ঞান পরীক্ষার আগে বড় একটা সময় পেয়েছো, সো অনেকেই তোমরা আজকে প্রাণীবিজ্ঞান পড়ছো, দ্যাট ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। তোমরা যারা যারা প্রাণীবিজ্ঞানকে একটু এগিয়ে রাখতে চাচ্ছ তারা রাখতে পারো, আর যারা যারা চাচ্ছ যে আসলে উদ্ভিদবিজ্ঞান, যেহেতু আমি উদ্ভিদবিজ্ঞানকে ফোকাস করি, তারা উদ্ভিদবিজ্ঞান পড়ো, নো প্রবলেম। তো আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা, যেটা হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, কোষের গঠন, খুবই বড় একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ টপিক কী কী আছে, বা যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে বরাবরই, যেসব মানে যে যে টপিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন এসেছে সেগুলো এখানে লেখা, ইটস নট এ সাজেশন, আমি আবারও বলছি। ওকে, দেখো প্রথমে যেটা লিখেছে সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে কোষ ঝিল্লির মডেল, কোষ ঝিল্লির যে মডেলটা সব থেকে বেশি অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলটা তোমরা যখন পড়বা তখন পাশাপাশি একটু কোষ প্রাচীরের যে সূক্ষ্ম গঠন সেটা একটু তোমরা পড়ে নিও। আচ্ছা, তারপর হচ্ছে রাইবোজোম। রাইবোজোম থেকে মাঝে মাঝে দেখা যায় রাইবোজোমের কাছ থেকে সৃজনশীলের কতে এবং ক্ষতে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের প্রশ্ন চলে আসে। অ্যান্ড তারপর আছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার চিত্র এবং মাইটোকন্ড্রিয়ার গঠন এবং মাইটোকন্ড্রিয়ার কাজ চলে আসে। মাইটোকন্ড্রিয়ার পরপর আছে প্লাস্টিড, এবং এমন হতে পারে উদ্দীপকে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দুটাই দিয়েছে ক এবং ক্ষতে, মানে ক খ বলতে উদ্দীপকের মধ্যে দুটো চিত্র দেওয়া, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড কোনো লেবেল করা নাই, এবং সেটার উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্নের গতে আসতে পারে যে প্রথম চিত্রটার গঠন আঁকাও, পরে পরে সৃজনশীলের ঘতে আসতে পারে যে শক্তি তৈরির জন্য কোন চিত্রটি গুরুত্বপূর্ণ বা কোন গঠনটি গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে তোমরা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডটা ভালো করে পড়বা, এদের গঠন এবং কাজটা তোমরা ভালো করে পড়বা, বিশেষ করে প্লাস্টিড পার্টটা অনেক বড়। আমরা জানি প্লাস্টিডের মধ্যে আবার 3টা পার্ট আছে, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এগুলোর মধ্যে একটু ভালো করে পড়ে নিতে হবে এগুলো কাজগুলো। সৃজনশীল প্রশ্নে কিন্তু শুধু প্লাস্টিড থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে, প্লাস্টিড কিন্তু শুধুমাত্র বর্ণা ধান না, সে কিন্তু খাদ্য তৈরির কাজ, খাদ্য সংরক্ষণের কাজ সবই করে, এবং প্লাস্টিডের উপর ভিত্তি করে কিন্তু উদ্ভিদ শারীর তত্ত্ব এবং টিস্যু টিস্যু তন্ত্র চ্যাপ্টারে কিন্তু অনেক নলেজ কিন্তু এই প্লাস্টিড টপিক থেকে কিন্তু আছে। সো এটা একটু তোমাদের ভালো করে পড়তে হবে। তারপর আছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল টপিকটা ছোটো পাটলা পরে রেখেছি, কারণ সেন্ট্রিওলের গঠনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সেন্ট্রিওল গঠন করতে গেলে
ট্রিপলেট লাগে, সিলিন্ডার লাগে এবং ওয়াল লাগে। সো এই ব্যাপারটা একটু জানতে হবে এবং এই সেন্ট্রিওলের কাজটা জানতে হবে। এবং এই সেন্ট্রিওলের ব্যাপারটা কিন্তু পরবর্তীতে যখন তোমরা কোষ বিভাজন পড়বা, কোষ বিভাজনে কিন্তু লাগবে। এমনও হতে পারে প্রশ্ন সৃজনশীল এসেছে পুরোটাই কোষ বিভাজন থেকে, কিন্তু কতে দিয়ে দিয়েছে সেন্ট্রিওলের প্রশ্ন, বা খতে দিয়ে দিয়েছে সেন্ট্রিওলের প্রশ্ন, দুটো চ্যাপ্টার মিক্স করে কিন্তু প্রশ্ন চলে আসে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিউক্লিয়াস। নিউক্লিয়াসের গঠন ভালো করে চিত্রসহ শিখবে, চিত্রসহ নিউক্লিয়াসের গঠনটা অবশ্যই অবশ্যই ভালো করে শিখবে তোমরা। পরে আছে ক্রোমোজোম, অবশ্যই ক্রোমোজোমের গঠন শিখবে। এখানে ক্রোমোজোমের মধ্যে আমরা ক্রোমাটিন পাই, হেটারো ক্রোমাটিন, ইউ ক্রোমাটিন, এই দুটার মধ্যে পার্থক্য কিন্তু সৃজনশীলের ক্ষতে চলে আসতে পারে। ক্রোমোজোমের চিত্র সৃজনশীলের গতে আঁকাতে পারে এবং বলতে পারে যে সেন্ট্রোজোমের যে অবস্থানটা, সে সেন্ট্রোজোমের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম কয় রকমের, সেক্স ক্রোমোজোম, অটোজোম, এগুলোর উপর থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। সো এই জন্য ক্রোমোজোম পার্টটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপরে আছে এরপরের যে অংশটা, যেটা নিউক্লিক অ্যাসিড পার্ট, এই পর্যন্ত একটা অংশে আমরা ভাগ করতে পারি এই চ্যাপ্টারকে, এবং পরেরটাকে আরেকটা অংশে ভাগ করতে পারি। স্টুডেন্টরা সব থেকে বেশি টেনশনে থাকে এই পার্টটা নিয়ে, যেটা নিউক্লিক অ্যাসিড যে পার্টটা। তো আমরা জানি নিউক্লিক অ্যাসিড দুই রকমের, ডিএনএ এবং আরএনএ, এর মধ্যে আমরা ডিএনএ এর গঠনটা ভালো করে শিখবো। সো যখন আমরা ডিএনএ এর গঠন শিখবো, পাশাপাশি কিন্তু আমরা আরএনএ এর যে প্রকারভেদ আছে পাঁচটা, আরএনএর পাঁচটা প্রকারভেদ জাস্ট একটু চোখ বুলিয়ে নিব, কারণ সৃজনশীলের কতে ক্ষতে চলে আসতে পারে, এমসিকিউতেও কিন্তু আসতে পারে। বিশেষ করে এমসিকিউর জন্য কিন্তু আরএনএ পার্টটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ পাঁচ রকমের আরএনএ আছে, জিআরএনএ, টিআরএনএ, এমআরএনএ, মাইনো আরএনএ এবং রাইবোজোমাল আরএনএ। সো ভালো করে শিখতে হবে বার্টটা। ডিএনএ রেপ্লিকেশন কিভাবে, একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি হয়, এই অর্ধরক্ষণশীল যে পদ্ধতিটা আছে অবশ্যই ভালো করে শিখবে। রেপ্লিকেশন কমপ্লেক্স, অর্থাৎ যে যে এনজাইমগুলো লাগে, কী কী এনজাইম লাগে, এখানে আমরা হেলিকেজ এনজাইম লাগে, গাইরেস এনজাইম লাগে, ট্রোপো আইসোমারেস, এসএসবিপি এনজাইম লাগে, তারপরে আমাদের প্রাইমেজ এনজাইম লাগে, ডিএনএ পলিমেজ থ্রি, ডিএনএ পলিমেজ অন, এবং লাইগেজ এনজাইম লাগে, কোন এনজাইমটা কখন কীভাবে কাজ করে, কোন এনজাইমটা ওকাজে কী খণ্ডকে যুক্ত করে, ওকাজে কী খণ্ড কী, এটাতে কিন্তু সৃজনশীলের জ্ঞানমূলকের প্রশ্ন চলে আসতে পারে যে হোয়াট ইজ ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খণ্ড কী, ওকাজাকি খণ্ডকে যুক্ত করে কোন এনজাইম, লাইগেজ এনজাইম, হাইড্রোজেন বন্ধনগুলোকে কেড়ে দেয় কোন এনজাইম, হেলিকেজ এনজাইম, পাশাপাশি অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকে, গুয়ানিনের সাথে সাইটোসিন থাকে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দিয়ে যুক্ত, এই যে ব্যাপারটা এটাকে কি রুলস বলে, চার্লগাফ রুলস বলে, এই ব্যাপারগুলো একটু জানতে হবে। ডিএনএ এর একটা পাকের দৈর্ঘ্য কত, একটা পাকের মধ্যে কতগুলো নিউক্লিওটাইড বা কতগুলো বেস পেয়ার থাকে, এবং একটা পাক একটা বেস পেয়ার থেকে একটা বেস পেয়ারের দূরত্ব কত, ডিএনএ এর ব্যাস কত, এগুলো কিন্তু এমসিকিউর জন্য কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট ভাইয়ারা। ওকে, তারপর ট্রান্সক্রিপশনটা আমরা ভালো করে পড়বো, কীভাবে ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হয়, এবং এই পার্টটা কিন্তু ভালো করে পড়ে নেওয়া দরকার। বাট ট্রান্সলেশন থেকে সাধারণত বিভিন্ন করে সৃজনশীল প্রশ্ন আসে না, এমসিকিউর জন্য পড়বা। তবে বলে রাখি ট্রান্সলেশনের যে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক আছে ওইগুলো কিন্তু একটু ভালো করে পড়ে নেবে এমসিকিউর জন্য। অবশেষে জেনেটিক কোড, জেনেটিক কোড কয়টা আছে, স্টার্ট কোড কোনটা, স্টপ কোডন কোনগুলো কোনগুলো, জেনেটিক কোডের বৈশিষ্ট্য ভাইয়া ভালো করে শিখতে হবে, জেনেটিক কোডের বৈশিষ্ট্য। সো এই হচ্ছে এই পুরো চ্যাপ্টারের ব্যাপার স্যাপার। তো এই চ্যাপ্টার থেকে যদি তোমরা আরও আমাকে একটু স্পেসিফাই করে বলতে বলো যে ভাইয়া কোন কোন টপিকগুলোকে একটু বেশি গুরুত্ব দিব, তাহলে আমি এখানে তোমাদেরকে আরও একটু শর্ট করে দিচ্ছি। তোমরা অবভিয়াসলি ফ্লুইড মোজাইক মডেলটা ভালো করে পড়বা, কারণ ফ্লুইড মোজাইক মডেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে পার্থক্য আকারে একসাথে করে পড়বা, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে, এবং তোমরা নিউক্লিয়াস এবং ক্রোমোজোমকে একসাথে করে ভালো করে পড়বা, তার মধ্যে নিউক্লিয়াসটা বেশি গুরুত্বপূর্ণ, নিউক্লিয়াসটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আমরা ডিএনএ এর গঠন এবং ডিএনএ রেপ্লিকেশন এই পার্টটা ভালো করে পড়বো, তার মধ্যে ডিএনএ এর গঠন পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন যদি সহজ করে তাহলে ডিএনএ গঠন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ফাইন, তাহলে এই ছিল হচ্ছে আমাদের কোষের গঠন চ্যাপ্টার বেসিক কথাবার্তা। এগুলো আমরা ইনশাল্লাহ যদি পড়ি তাহলে হয়তোবা আমাদের এখান থেকে প্রশ্নগুলো খমন পড়ে যেতেও পারে। ওকে, আচ্ছা, তারপরে চলো আমরা চলে যাই পরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কোষ বিভাজন। অনেকগুলো টপিক দেখে মনে হচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা কিন্তু চিত্র ডিপেন্ডেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কিন্তু ভালো করে আমাদের কি পড়তে হবে, চিত্র পড়তে হবে, এবং চিত্রগুলো ভালো করে শিখতে গেলে আমার যে ইউটিউব চ্যানেল আছে হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল, আমি নাম লিখে দিচ্ছি এখানে, এই হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে চলে গেলে তোমরা একটা প্লে লিস্ট পেয়ে যাবা যে বায়োলজির চিত্রগুলো শিখি, এরকম একটা প্লে লিস্ট আছে বায়োলজির চিত্র, ঠিক আছে। এবং ওইখানে কিন্তু এই কোষ বিভাজন চ্যাপ্টারের জন্য যে যে চিত্রগুলো আছে সবগুলো মোটামুটি কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসের ক্ষেত্রে জাস্ট একটু বেসিকটা আমরা শিখে নিবো, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কাদের হয়, অ্যামাইটোসিসকে
কি বলে, অ্যামোরফোসিসের গুরুত্ব কি, এটা একটু জাস্ট জানবো আমরা। ক্যারিওকাইনেসিসের সকল ধাপ চিত্র সহ ভালো করে শিখবা। ক্যারিওকাইনেসিস মানে কি, আমরা যেটাকে আমরা মাইটোসিস যেটাকে বলে থাকি, মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন, এখানে যতগুলো ধাপ আছে, প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, অবশ্যই 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 চিত্র সহ ভালো করে শিখবা, এবং এটাকে আমি এখনই মার্ক করে দিচ্ছি। আচ্ছা, ক্যান্সার এবং টিউমার পার্টটা একটু ভালো করে শিখবা, এটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু সৃজনশীলের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, যেমন নেক্রোসিস কি, অ্যাপোপ্টোসিস কি, মাইটোটিক ইন্ডেক্স কি আসতে পারে, সৃজনশীলের অনুধাবনে বা দুই নম্বর মানে খ নম্বরে চলে আসতে পারে যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফসল কি, এমনকি এটা থেকে কিন্তু সৃজনশীলের 4 নম্বরেও প্রশ্ন চলে আসতে পারে উচ্চতর দক্ষতামূলক। তারপরে আমরা চলে যাব মিওসিসে। মিওসিসের 2টা পার্ট, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 1 এর মধ্যে আবার আছে হচ্ছে আমরা জানি প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, তারপরে আবার আমরা মিওসিস 2 এর মধ্যে আবার প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 পাই আমরা। তার মধ্যে প্রোফেজ 1 যেটা আছে, মিওসিস 1 এর প্রোফেজ 1, প্রোফেজ 1 এর মধ্যে আবার কিন্তু 5টা উপধাপ আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস। এই 5টা ধাপ ভাইয়ারা চিত্র সহ ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে প্রোফেজ 1 দাগিয়ে দিচ্ছে, এখানে কিন্তু 5টা উপধাপ আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস, 5টা ধাপে চিত্র সহ শিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু আগে আমি গুরুত্ব দিয়ে দিচ্ছি এটাকে। অতপর কি, অতপর ক্রসিং ওভার, ক্রসিং ওভারটাও ভালো করে পড়তে হবে, এবং ক্রসিং ওভারটা কিন্তু এই যে এই প্রোফেজ 1 যখন তোমরা পড়বা, সেখানে যখন তোমরা প্যাকাইটিন উপদশায় চলে যাবা, প্যাকাইটিন উপদশায় এই ক্রসিং ওভারটা থাকবে, ক্রসিং ওভারটাকে আলাদাভাবে পড়বা তোমরা। ক্রসিং ওভার কীভাবে হয়, চিত্র বইয়ের চিত্র ভালো করে শিখবা, ক্রসিং ওভারের গুরুত্ব কী ভালো করে শিখবে, এখানে কিন্তু এনজাইমের কথা লেখা আছে, কিন্তু কোন এনজাইম দিয়ে ওই ক্রসিং ওভারটা হয়, ঠিক আছে? অ্যান্ডো নিউক্লিয়াস এনজাইম, লাইগেস এনজাইম এটসেট্রা দেওয়া আছে। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য গুরুত্ব, এটা অ্যাভারেজ পড়ে রাখা লাগে, সো আমি এটাকে অত বেশি গুরুত্ব দিচ্ছি না, বাট এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, দেখা যেতে পারে যে তোমাদের সামনে যে উদ্ভিদবিজ্ঞান বোর্ড পরীক্ষা, সেখানে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড বা বিভিন্ন বোর্ডে কিন্তু দেখা যেতে পারে যে এই মাইটোসিস মিওসিসের পার্থক্য এবং গুরুত্ব, এরকম একটা নর্মাল একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। সো ওভারলুক করা যাবে না, বাট যেগুলোকে আমি দাগিয়ে দিয়েছি এটা অবশ্যই ভালো করে শিখতে হবে তোমাদেরকে, ফাইন। তারপরে আমাদের কাছে কোন চ্যাপ্টার আছে, অণুজীব চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা মোটামুটি ভালোই বড়। অণুজীব চ্যাপ্টারের মধ্যে আমাদের 3টা টপিক আছে, সেগুলো কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড ম্যালেরিয়া। হ্যাঁ, তো এর মধ্যে প্রথমে ভাইরাস নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। ভাইরাসের মধ্যে, ভাইরাসের জীব ও জীবরাসায়নিক বৈশিষ্ট্য, ভাইরাস ভাইরাসই, ভাইরাস জীব না জ্বরও না, এর মধ্যে জীবের বৈশিষ্ট্য আছে, জ্বরের বৈশিষ্ট্য আছে। সো জীবের বৈশিষ্ট্য কোনগুলো, জ্বরের বৈশিষ্ট্য কোনগুলা, সেই জিনিসটা কিন্তু আমরা ভালো করে জানবো, ওকে? তারপরে টি2 টোবাকো মোজাইক ভাইরাস, করোনা ভাইরাসের গঠন ভালো করে শিখবা। তার মধ্যে আমি স্পেশালি গুরুত্ব দিচ্ছি টি2 ভাইরাসের গঠন, টি2 ব্যাকটেরিওফাজ যেটা আছে, টি2 ব্যাকটেরিওফাজের গঠনটা কিন্তু আমরা অবশ্যই ভালো করে শিখব, ঠিক আছে? চিত্রসহ লাইটিক এবং লাইসোজেনিক চক্র এবং এর পার্থক্য ভাইয়ারা ভালো করে শিখবা। লাইটিক এবং লাইসোজেনিক চক্রের যে চিত্রসহ গঠন এবং এর পার্থক্য, এই প্রশ্নটাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এটাকে আমরা সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলতেছি, এবং এটা ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র, তার মধ্যে লাইটিক চক্রটা বেশি গুরুত্বপূর্ণ, তবে পার্থক্য আকারে কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? লাইটিক চক্র আর এক নাম হচ্ছে ভিরুলেন্ট ফাস, আর লাইসোজেনিক চক্র আর এক নাম হচ্ছে টেম্পারেট, ঠিক আছে? তীব্র হচ্ছে লাইটিকটা। তারপরে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বা ভাইরাসের গুরুত্বটা তোমরা ভালো করে পড়বা। ভাইরাল হেপারাইটিস এবং ডেঙ্গু ভাইয়ারা, এটা ভালো করে পড়বা। বর্তমানে কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বেড়ে গেছে, ভাইরাল হেপারাইটিস এবং ডেঙ্গু দুটোই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমাদেরকে, এই দূরে থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এবং একটা প্রশ্ন কিন্তু খুবই কমন, যে হেপাইটিস সি কে কেন তুষের আগুন বলা হয়, এটা দিয়ে প্রশ্ন চলে আসতে পারে, ডেঙ্গু দিয়ে প্রশ্ন চলে আসতে পারে, হ্যাঁ, ডেঙ্গু, ডেঙ্গি আসতে পারে। সো এই জিনিসগুলো, পাশাপাশি পাপায়া রিং স্পট ভাইরাস একটা আছে, পাপায়া রিং স্পট ভাইরাস, এটাও তোমরা একটু চোখ বুলিয়ে যাও, দেখা যেতে পারে কোনো বোর্ডে এই চ্যাপ্টার এইটা থেকেও প্রশ্ন চলে আসছে, ফাইন। আচ্ছা, এরপরে আমরা ভাইরাস তো শেষ করলাম, এবার আমরা একটু ব্যাকটেরিয়া নিয়ে দেখবো, যে ব্যাকটেরিয়া থেকে আমাদের আসলে কী কী পার্টটা একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার ব্যাকটেরিয়া থেকে। ওকে, ব্যাকটেরিয়াতে আমরা প্রথমে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বো, মোটামুটি 12-13টা বৈশিষ্ট্য তোমাদের বইয়ে দেওয়া আছে, 12-13টা বৈশিষ্ট্য অবশ্যই ভালো করে শিখতে হবে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যতে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন ভাই সুপার ডুপার ইম্পর্টেন্ট, চিত্র সহ ভালো করে শিখে ফেলবা, একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন চিত্র সহ শিখে ফেলবা, এটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওকে? চিত্র সহ শিখে ফেলবা। ব্যাকটেরিয়া জনন, বিশেষ করে দ্বিবিভাজন প্রক্রিয়াটা, এটাও আসতে পারে,
দ্বিবিভাজন প্রক্রিয়া এটাও কিন্তু সৃজনশীলে চলে আসতে পারে, এবং এটাকে কিন্তু আমি প্লাস মার্ক দিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, ব্যাকটেরিয়ার জননের মধ্যে কিন্তু আমরা যৌন জনন পাই এবং অযৌন জনন পাই, যেমন স্পোরের মাধ্যমে কনিডিও স্পোর, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি, অ্যান্ডোস্পোর পাচ্ছি আমরা, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, কনজুগেশন, নালীপথ, এগুলো একটু ভালো করে তুমি একটু চোখ বুলিয়ে যেও এমসিকিউর জন্য হলেও। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন চলে আসে, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, কৃষি ক্ষেত্রে গুরুত্ব, ব্যাকটেরিয়া থেকে কী কী রোগ হতে পারে, ব্যাকটেরিয়া জনিত রোগ, ব্যাকটেরিয়া জনিত কিছু এসটিডি আছে, এসটিডি মানে কি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তোমাদের বইয়ের মধ্যে তিন চারটা যৌনবাহিত রোগের নাম দেওয়া আছে, এইডস, সিফিলিস, গনোরিয়া এবং ক্ল্যামাইডিয়া। এর মধ্যে এইডসটা হচ্ছে ভাইরাস জনিত, সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। ওকে, রোগের তালিকা ভালো করে পড়বে, এটা এমসিকিউর জন্য। রোগের তালিকা দেখবা, ব্যাকটেরিয়া জনিত কিছু রোগের তালিকা আছে, এমসিকিউর জন্য ভালো করে পড়ে ফেলবা। কলেরা আরেকটা পার্ট সৃজনশীল আসতেও পারে কলেরা থেকে, কলেরার বৈশিষ্ট্য ভালো করে পড়বা। কলেরা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কমা আকৃতির, এর একটা ফ্লাজেলা থাকে, কলেরাজেন এন্টারোটক্সিনের কারণে কলেরা হয়। কলেরা হলে কি করতে হবে, বেশি বেশি খাবার স্যালাইন খাওয়াতে হবে, এমনকি স্যালাইন পুষও করা লাগতে পারে। কলেরা হলে দেহ থেকে পানি এবং ইলেকট্রোলাইট সব বের হয়ে যায়, যার কারণে মানুষ মারা যায়। এই জিনিসগুলো একটু ভালো করে আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে সবশেষে কোন টপিকটা থাকে, ম্যালেরিয়া, যেটা নিয়ে অনেকেই খুবই টেনশনে পড়ো, ম্যালেরিয়া নিয়ে এখনও যাদের খুবই ঝামেলা আছে, এবং এই পুরো চ্যাপ্টার নিয়ে যাদের ঝামেলা আছে, যেহেতু এখনও পর্যন্ত আমাদের উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষার সময় অনেক সময় বাকি, এই চ্যাপ্টারটা আগে যারা এখনও পর্যন্ত ভালো করে পড়াও নাই, এই চ্যাপ্টারকে আমি অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, এই কারণে এখন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এমনকি এই একটা চ্যাপ্টার থেকে দুটো সৃজনশীল প্রশ্ন চলে আসতে পারে। এবং যারা যারা এখনও পর্যন্ত করো নাই, তারা থেকে আমি বলবো যে আমার যে ইউটিউব চ্যানেল হাসনাত শুক্র ইউটিউব চ্যানেলে একটা ম্যারাথন ক্লাস আছে এই অণুজীবের উপর, 7 ঘন্টার একটা ক্লাস, ওইটাকে 1.2x বা 1.5x স্পিড দিয়ে তুমি যদি দেখে ফেলো, তাহলে তোমার 3 থেকে 4 ঘন্টা লাগবে, একটা সৃজনশীল বা দুটো সৃজনশীল কমন পড়ে যেতে পারে, সো দেখলেও কিন্তু ক্ষতি নাই। আচ্ছা, প্লাজমোডিয়ামের 4টি প্রজাতির চার্ট, প্লাজমোডিয়াম কি, ম্যালেরিয়ার যে জীবাণু তার গণর নাম হচ্ছে প্লাজমোডিয়াম, এবং এর আন্ডারে 4টা প্রজাতি আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম। প্লাজমোডিয়াম ফেলসিপেরামটা খুবই মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এই 4টা ভালো করে পড়বা, কোনটা কী টাইপের ম্যালেরিয়া, কোনটা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, কোনটা কোয়াটার্ন টার্সিয়ান ম্যালেরিয়া, কোনটা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, ঠিক আছে, কোনটা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, এটা ভালো করে শিখতে, এবং কোনটা সুপ্তিকাল কত। সো এটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদিও আমি সৃজনশীলের ব্যাপারে বলছি, বাট তারপর একটু বলে দিচ্ছি। তারপরে চিত্রশো, ভাইয়া এখানে যা যেটা আছে, যে চিত্রশো এই 3টা পার্ট, ভাই এটার কোনো মিসিং নাই, হেপাটিক সাইজগ্নি, রেথ্রোসাইটিক সাইজগ্নি এবং গ্যামেটগ্নি এবং স্পোরগ্নি। এর মধ্যে হেপাটিক সাইজগ্নি, রেথ্রোসাইটিক সাইজগ্নি এটা মানুষের দেহে হয়, গ্যামেটগ্নি স্পোরগ্নি এটা মশুকের দেহে হয়। ভাই এটা চিত্র সহ শিখতে হবে, 3টা চিত্র এখানে আছে, এই দুটা মানুষের দেহে, এটা হচ্ছে মশুকের দেহে, এটা হচ্ছে যকৃতে, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা মশুকের ক্রপে এবং এটা ক্রপের পাচিলে। চিত্র সহ ভালো করে পড়বা, এখানে আমি এক্সট্রাভাবে এমফেসাইজ করতেছি। পাশাপাশি ম্যালেরিয়ার প্রতিরোধ প্রতিকার চিকিৎসা, ম্যালেরিয়ার প্রতিরোধক আবিষ্কার হয়েছে একটা, সেটার নাম হচ্ছে মাসকিউরিক্স, এটা একটু ভালো করে পড়বা। মশককে নিধনের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, 3 ধাপে আমরা এটা করতে পারি, এটা একটু ভালো করে, এবং এটাও কিন্তু সৃজনশীলে চলে আসতে পারে, তখন আমরা সামাজিক বিজ্ঞানের মতো নিজের ভাষায় কিন্তু লিখে ফেলতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে অণুজীব, অণুজীবটাকে আমি বারবার গুরুত্ব দিচ্ছি, কোনো একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছেই, আসবেই বলা যেতে পারে, আসলে এত ওভার কনফিডেন্টলি বলা ঠিক না, বাট যেহেতু বলতেছি তোমাদেরকে, তার মানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং মোটামুটি ম্যালেরিয়া, ভাইরাস আর হচ্ছে ব্যাকটেরিয়া, এই 3টা টপিক থেকেই দেখবা বিভিন্ন বোর্ডে প্রশ্ন চলে আসছে, ভাইরাস এবং ম্যালেরিয়া থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, তারপর যদি স্পেশালি বলো যে ভাই একটু বলে দেন কোন টপিকটা পড়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো T2 ফাস ভাইরাসের গঠন, লাইটিক চক্র, ম্যালেরিয়ার রিয়াইথোসাইটিক আর হেপাটিক সাইজগ্নি, ব্যাকটেরিয়ার গঠন, এই 4টা টপিক অন্তত ভালো করে পড়ে যাও। অতপর যে চ্যাপ্টারটা আমাদের কাছে চলে আসে, সেটা হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, ওয়ান অফ এ মোস্ট ডিসগাস্টিং চ্যাপ্টার তোমরা মনে করো, বাট আমার একটা ফেভারিট চ্যাপ্টার এটা, এবং এই চ্যাপ্টারটা খুবই ছোট, এমসিকিউর জন্য অনেক বড়, আমি নিচে লিখেও দিচ্ছি, এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য চ্যাপ্টারকে তোমরা বেশি গুরুত্ব দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া আমরা সৃজনশীলের জন্য কি করব, প্রথমে নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের পার্থক্যটা ভালো করে শিখে ফেলবো, নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়লে আমরা পার্থক্য পারবো, এবং এইটা পড়ে ফেললে অন্তত তোমার এমসিকিউ কভার হয়ে যাবে, এমসিকিউ কভার হয়ে যাবে। ওকে, তারপরে সাইকাসের গঠন, সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়, সাইকাসের, সাইকাসকে কেন পাম্পফান বলা হয়, এবং আরেকটা আছে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, এই জিনিসগুলা ভাইয়ারা পড়বা, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় পড়তে হবে,
সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? জীবাশ্ম বলা কি ভুল করলাম কিনা জানি না। ওকে আচ্ছা, সাইকাসের জনগণটা একটু দেখে নিবা। সাইকাসের শুক্রাণুকে, সাইকাসের শুক্রাণু হচ্ছে উদ্ভিদগুলোর মধ্যে সব থেকে বৃহৎ, লাটিমের মতো ফ্লাজেলা যুক্ত। পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, ফুল এবং ফল যে পার্টটা আছে এমসিকিউ এর জন্য পড়বা। এখান থেকে এমসিকিউ প্রায় আসে। পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, ফুল এবং ফল, বিশেষ করে অমরা বিন্যাস এবং ফল। আরো যদি স্পেসিফাই বলে তোমরা বলি অমরা বিন্যাস এবং ফল, এগুলো এমসিকিউ এর জন্য পড়বা। সৃজনশীলের কতেও চলে আসতে পারে। পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক, ধান এবং জবা, ধান এবং জবা ফুলের পুষ্প সংকেত পুষ্প প্রতীক আঁকানো শিখে ফেলবা। যাদের প্রবলেম আছে তারা এখনই আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, যে দেখবা ভিডিও দেওয়া আছে। চিত্রসহ শিখতে হবে ভাইয়ারা, চিত্রসহ শিখতে হবে। অতঃপর মালবেশী এবং পৈশী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, এবং এটার মধ্যে আমি মার্ক করে দিচ্ছি তোমাদেরকে। তো এই চ্যাপ্টারের মধ্যে এই পার্টগুলোই বেশি গুরুত্বপূর্ণ। স্পেসিফাইড ভাবে যদি আরো বলতে চাই তাহলে তোমাদেরকে বলবো যে পয়েসি এবং মালবেশী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বা, এবং পুষ্প সংকেত পুষ্প প্রতীক দুটা পড়বা, ধান এবং জবার। এই দুটা পার্টও তোমরা যদি ভালো করে পড়ে রাখতে পারো, এই দুটা পার্টও তোমরা যদি ভালো করে পড়ে রাখতে পারো, সমূহ সম্ভাবনা আছে তোমার এখানে প্রশ্ন কমন পড়তে পারে। ওকে, অতপর অতপর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র, অ্যানাদার পিচ্ছে চ্যাপ্টার। এবং যদি আমরা বলি, যদি তোমরা জিজ্ঞাসা করো ভাইয়া এত পারবো না, আমাকে একটু ছোট্ট করে বলেন কোন জিনিসগুলো পড়লে আমার কমন পড়ে যাবে, তাই সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটা ভালো করে পড়ে যেতে পারো ভাইয়ারা। ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ এবং একবীজপত্রী মূল এবং কাণ্ডের অন্তর্গঠন এবং চিত্রসহ। এবং এখানেও চিত্র শিখতে গেলে আমি বলবো যে তোমরা কোথায় চলে যাও, চ্যানেলে চলে যাও, আছে, সবই আছে, ঠিক আছে। এই যে এই পার্টটুকু পড়লেই দেখা যায় যে প্রশ্ন কমন পড়ে, কারণ এমন কোনোবার হয় নাই যে একবীজপত্রী মূলের অন্তর্গঠন বা একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন পরীক্ষায় আসে নাই, বরাবরই আসছে, ঠিক আছে। এই যে মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য, একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য, মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য, এই একবীজপত্রী মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের চিত্র পড়লেই হয়ে যায়। মানে 6 নম্বর প্রশ্ন পড়লে তুমি 8 নম্বরটা পারবা, 6 আর 8 সেম টাইপেরই, তাহলে জাস্ট এখানে আলাদাভাবে দেওয়া, এখানে পার্থক্য আকারে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে পাশাপাশি তোমরা কি শিখতে পারো, তোকীয় টিস্যুতন্ত্র একটু ভালো করে পড়বা, কারণ এখানে তোকীয় টিস্যুতন্ত্র এই পার্টটা থেকে এমসিকিউ আসে। তারপরে ভাজক টিস্যুর প্রকারভেদ এই পার্টটাকে এমসিকিউ আসে। পত্রন্ধ্র পানিপত্রন্ধ্রের পার্থক্য, এটা আবার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, পত্রন্ধ্র এবং পানিপত্রন্ধ্রের পার্থক্য ভালো করে পড়ে নিতে হবে। অন্তঃস্থলীয় ভূস্থলীয় অঞ্চল, এটা আমি লিখছি এই কারণে, কারণ এটা না বুঝলে তোমার আবার এখানে এইটা বুঝবা না। এই 4 নম্বর প্রশ্নটা অপশনাল, এইটা হচ্ছে এই দুটো প্রশ্নকে বোঝার জন্যে, এই 5 আর 6কে বোঝার জন্য হচ্ছে 4 নম্বরটা দিয়ে রাখছি, ঠিক আছে। সো আই গেস তোমরা বুঝতে পারছো যে কোন কোন পার্টটা তোমাদের পড়তে হবে। আচ্ছা, এরপরে আসি আরও একটা বড় সড়ো চ্যাপ্টার, সেটা হচ্ছে উদ্ভিদ ছায়াতত্ত্ব। উদ্ভিদ ছায়াতত্ত্ব এবং এই চ্যাপ্টারের মধ্যে অপস এই চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু টপিক আছে, আমি এখানে ছোট করে একসাথে করার চেষ্টা করছি। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ এবং প্রসেদন। খনিজ লবণ পরিশোষণ এবং প্রসেদন, এই টপিকগুলো আছে। তো এর মধ্যে তোমরা খনিজ লবণ পরিশোষণের সক্রিয় এবং নিষ্ক্রিয় কিছু মতবাদ আছে, সাইটোক্রোম পাম্প মতবাদ, তারপরে হচ্ছে প্রোটন আয়ন কোট্রান্সপোর্ট মতবাদ, তারপরে ওইদিকে নিষ্ক্রিয়র মধ্যে ব্যাপন মতবাদ, ব্যাপক প্রবাহ মতবাদ, ওই তারপরে এরকম বেশ কিছু আছে, আয়ন বিনিময় মতবাদ, এরকম বেশ কিছু মতবাদ আছে, মতবাদগুলোর নাম জানবা। সাইটোক্রোম পাম্প মতবাদটা পড়ে রাখতে পারো, খনিজ লবণ পরিশোষণের প্রভাবক পড়বা, পত্রন্ধ্রের গঠন পড়বা, প্রসেদনের আধুনিক মতবাদ এবং প্রসেদনের প্রভাবক। ভাইয়া এটা একটু তোমাদেরকে এক্সট্রাভাবে বলে দিচ্ছি, এটা একটু পড়ে নিও, প্রসেদনের আধুনিক মতবাদ এবং প্রসেদনের যে প্রভাবক এটা একটু পড়ে নিতে পারো এখান থেকে। আসো এরপরে আসি যেটা ইম্পর্টেন্ট পার্ট, শালক সংশ্লেষণ এবং শোষণ। তোমরা এই চ্যাপ্টারকে ভয় পাও, বাট আসলে এই চ্যাপ্টারে পড়ার মতো টপিক কিন্তু অনেক কম, স্লিপ টিপ কিছু পড়া পড়ে গেলে এখান থেকে আসলে হয়ে যায়। যেমন ধরো চক্রিয় অচক্রিয় ফটোফসফোরিলেশনের পার্থক্য, এবং বিশেষ করে অচক্রিয় ফটোফসফোরিলেশনটা ভালো করে চিত্র সহ পড়বে, এবং এখানেও চিত্র লাগবে, এখানেও চিত্র লাগবে, এবং এটা আমার চ্যানেলে দেওয়া আছে। C3 এবং C4 চক্র চিত্র সহ, তার মধ্যে যদি তোমরা আলাদাভাবে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো তোমাদেরকে C3 চক্রটা পড়তে। C3 C4 উদ্ভিদের বৈশিষ্ট্য এবং পার্থক্য, বিশেষ করে বৈশিষ্ট্যটা তুমি একটু ভালো করে পড়বা, C3 C4 উদ্ভিদের বৈশিষ্ট্য এবং C3 C4 উদ্ভিদের নামগুলোও ভালো করে পড়বা। আমি আলাদাভাবে লিখে দিচ্ছি কিন্তু এমসিকিউর জন্য, কোনটা C3 উদ্ভিদ, কোনটা C4 উদ্ভিদ। আরও যদি তোমাদেরকে বলি তাহলে C4 উদ্ভিদের নামগুলো ভালো করে পড়বা, আরও যদি ভালো করে বলতে চাই তাহলে C4 উদ্ভিদের নামগুলো ভালো করে পড়বা। শালক সংশ্লেষণ থেকে নির্গত অক্সিজেনের উৎস, এটা কিন্তু সৃজনশীলের 2 নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শালক সংশ্লেষণে যে অক্সিজেনটা আসে, অক্সিজেনটা পানি থেকে আসে, এবং এটা প্রমাণ করার জন্য 3টা প্রসেস আছে, ঠিক আছে। এই 3টা প্রসেসের নাম তোমার ভালো করে পড়বা, যেমন ধরো ভ্যান নীল রিয়াকশন, হিল রিয়াকশন, রুবেন ক্যামেন রিয়াকশন, ভালো করে পড়বা। শালক সংশ্লেষণের গুরুত্ব পড়বা, গ্লাইকোলাইসিস ক্র্যাবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আসলে অত বেশি লাগে না,
বাট গ্লাইকোলাইসিস এবং ক্র্যাশ চক্র ভালো করে পড়বা, দুটোই সমান গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি স্টার মার্ক দিয়ে রাখছি, এই একটা প্রশ্ন যদি পড়ে যেতে পারো গ্লাইকোলাইসিস এবং ক্র্যাশ চক্র, তাহলে দেখবা কমন পড়ে যাচ্ছে, ঠিক আছে। সবার শোষণে শক্তির হিসাব, এটাও গুরুত্বপূর্ণ। সবার শোষণে যে 36 অনু ATP আসে, এই 36 অনু ATP হিসাব দেখাইতে হবে তোমাকে, এটাও গুরুত্বপূর্ণ। অবাধ শোষণের গুরুত্ব, অবাধ শোষণ বিভিন্ন কাজে ব্যবহার হয়। পাশাপাশি অবাধ শোষণের দুইটা বিক্রিয়া আছে, একটা বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, একটা বিক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এটা পড়ে নিও। আর অবাধ শোষণের গুরুত্ব কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু MCQ তে চলে আসতে পারে, এটা কিন্তু MCQ তে চলে আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা, বিশেষ করে এই পেজটা বেশি গুরুত্বপূর্ণ, শালক সংশ্লেষণ এবং শোষণ। এই যে যে কটা প্রশ্ন বললাম, এই কটা প্রশ্ন পড়লে আমার মনে হয় দুটো সেনশিয়াল কমন পড়ে যেতে পারে এই চ্যাপ্টার থেকে। জাস্ট এই একটা পেজ ভালো করে তোমরা যদি পড়ো এই কটা প্রশ্ন, তাহলে দুটো সেনশিয়াল কমন পেয়ে যেতে পারো তোমরা। ওকে, আসো শেষ পর্যায়ে, শেষ চ্যাপ্টার। আমি ভিডিও বা ক্লাসটাকে বেশি দীর্ঘায়িত করবো না, কারণ হচ্ছে তোমাদের সামনে পরীক্ষা, সো এখন লাইভ ক্লাসে এত সময় দেওয়া ঠিক না। এই ক্লাসটা শেষ হওয়ার পরপর আমি এটি ইউটিউবে আপলোড করে দিবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। জীব প্রযুক্তি থেকে কী কী পড়বো দেখো, জীব প্রযুক্তি থেকে আমরা টিস্যু কালচার চিত্র সহ ধাপ, টিস্যু কালচার চিত্র সহ ধাপ পড়ে ফেলবা। তারপর টিস্যু কালচারের গুরুত্ব প্রয়োগ পড়বা, সৃজনশীল আসতে পারে। রিকম্বিনেন্ট DNA তৈরির চিত্রসহ ধাপ পড়বা, রিকম্বিনেন্ট DNA তৈরি, যেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি। পাশাপাশি প্লাজমিডটাকে ভালো পড়বা MCQ এর জন্য, কারণ প্লাজমিডটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইনসুলিন, ইরিথ্রোপয়েটিন ভালো করে পড়বা, বিশেষ করে ইনসুলিন। ইনসুলিনকে বাণিজ্যিকভাবে কোন কোম্পানি সবার আগে তৈরি করছিল, ইলিয়ান লিলি কোম্পানি, কি নাম দিয়েছিল, হিউমুলিন। ইনসুলিন কি একটা প্রোটিন, কতগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, কয়টা চেন আছে, দুটা চেন আছে এখানে। কি বন্ধে যুক্ত, ডাইসালফাইড বন্ধে যুক্ত, কোথায় পাওয়া যায়, মানুষের 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে এই ক্রোম ইনসুলিনের জিন পাওয়া যায়। ইরিথ্রোপয়েটিন কি, ভাইরাস ক্যামার এমন একটা গ্লাইকোপ্রোটিন। জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ ভালো করে পড়বা, জিনোম সিকোয়েন্সিং নিয়ে ডিটেলস পড়বা, ঠিক আছে। জিনোম সিকোয়েন্সিংয়ের বিভিন্ন প্রয়োগ আছে, এটা শিখবা। এবং এর মধ্যে দুটো প্রয়োগ হচ্ছে DNA টেস্ট এবং PCR। DNA টেস্টটা ভালো করে পড়বা, এবং PCR মানে কি, পলিমারেজ চেইন রিয়াকশন। এবং RT-PCR পদ্ধতিতে কিন্তু করোনা ভাইরাসের টেস্টও করা হয়ে থাকে, ঠিক আছে। পাশাপাশি উদ্দীপকটা এই চ্যাপ্টার থেকে যদি আসি একটু পেঁচায় আসতে পারে, উদ্দীপক পরে হয়তোবা তোমরা হয়তোবা বুঝতে পারবা না আসলে কোনটাকে বলতেছে, টিস্যু কালচার বলতেছে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতেছে। এই জন্য একটু ঠান্ডা মাথায় উদ্দীপক পড়তে হবে, এবং এই চ্যাপ্টারের জন্য হলেও একটু টেস্ট পেপার পড়ে যাও। এই চ্যাপ্টারের প্রশ্ন ধরতে গেলে টেস্ট পেপারটা পড়তে হয়। আচ্ছা, এখন একটু আমি এক্সট্রা পেজ নিয়ে তোমাদেরকে একটু বলে দিই যে কোন কোন চ্যাপ্টার পড়তে গেলে অবশ্যই আমাদের একটু টেস্ট পেপারটা দেখা উচিত, কোন কোন চ্যাপ্টার ভালো করে পড়তে গেলে আমাদের টেস্ট পেপার অবশ্যই দেখতে হবে, তাহলে প্রশ্ন ধরতে পারবো না। টেস্ট পেপার কোন কোন চ্যাপ্টারের জন্য দেখে যাওয়া গুরুত্বপূর্ণ, নাম্বার 1 প্রথমে আছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির প্রশ্ন পেঁচিয়ে আসে অনেক, জীব প্রযুক্তির প্রশ্ন অনেক বেশি পেঁচিয়ে আসে, সো এই জন্যে এই চ্যাপ্টারের প্রশ্ন ধরতে গেলে তোমাকে টেস্ট পেপার পড়তে হবে। এই চ্যাপ্টারের প্রশ্ন ধরতে গেলে তোমাকে কি করতে হবে, টেস্ট পেপার পড়তে হবে। ওকে, তাহলে তোমার কোনটা রিকমেন্ডেড DNA প্রযুক্তি বলতেছে, কোনটা টিস্যু কালচার বলতেছে, তুমি ধরতে পারবা না। আচ্ছা, তারপরে কোন চ্যাপ্টারের প্রশ্ন ধরতে গেলে একটু কষ্ট হয়, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে শালক সংশ্লেষণ এবং শোষণ, এই দুটো পার্ট, শালক সংশ্লেষণটা বিশেষ করে শালক সংশ্লেষণ, এই পার্টটা একটু টেস্ট পেপার থেকে দেখে নিও, কারণ চক্রীয় অচক্রীয় C3 C4 প্যাচ লেগে যায়, শোষণ তাও বোঝা যায় বাট এটার মধ্যে প্যাচ লেগে যায়। আচ্ছা, তারপরে কোন পার্টটা সৃজনশীলের জন্য একটু তোমরা মানে টেস্ট পেপার থেকে দেখে যাবা, সেটা হচ্ছে একবীজপত্রী মূল ও কাণ্ড। একবীজপত্রী মূল এবং কাণ্ড, মূল এবং কাণ্ড, একবীজপত্রী মনোকট লিখে দিই, মনোকট, মনোকট মানে একবীজপত্রী। এটা একটু তোমরা সৃজনশীলের জন্য টেস্ট পেপার থেকে একটু দেখে যাবা, তাহলে প্রশ্ন ধরতে গেলে তোমরা একটু টেনশনে পড়ে যেতে পারো। আচ্ছা, তারপরে প্রশ্ন ধরার জন্য আমাদের যেমন নগ্নবীজ আবৃতবীজী থেকে প্রশ্ন ধরতে তেমন কষ্ট হয় না, মালভেসি পয়েসি গুরুত্ব বোঝা যায়, বা তারপরেও তোমরা মালভেসি এবং পয়েসিরা দেখে যাবা, মালভেসি ভার্সেস পয়েসি একটু ধরতে হবে তোমাকে প্রশ্নটা, নাহলে তুমি প্রশ্ন ধরতে পারবা না, ঠিক আছে। অতপর অণুজীবের মধ্যে প্রশ্ন ধরা সহজ, তারপরও ম্যালেরিয়ার প্রশ্ন ধরতে গেলে একটু অনেক সময় বেগ পেতে হয়, যে ম্যালেরিয়া পার্টটা একটু তোমরা আলাদাভাবে টেস্ট পেপার থেকে দেখে যাও। ওকে, তারপরে আমি বলবো মিওসিসের ধাপগুলা, মিওসিস ও মাইটোসিসের ধাপ দুটাই, মিওসিস ও মাইটোসিসের ধাপ চিন্তা পায় না অনেক সময়, মিওসিস এবং মাইটোসিসের ধাপ চিন্তা অনেক সময় প্রবলেম হয়, এই জন্য একটু এটা তোমরা সৃজনশীলের জন্য ভালো করে টেস্ট পেপার থেকে দেখে যাবা। সবশেষে যে চ্যাপ্টারটা কোষ ও এর গঠন থেকে আসলে আমি এখানে প্রশ্ন ধরাটা আসলে এত বেশি কঠিন হয় না, তারপরও অঙ্গাণুগুলা একটু
ধরতে গেলে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। যেমন ধরো প্রশ্ন এসে পড়লো যে তুমি বুঝতে পারতেছো না মাইটোকন্ড্রিয়া না প্লাস্টিড, এমন হইতে পারে তুমি বুঝতে পারতেছো না সেন্ট্রিওল না গোলজি বস্তু, গোলজি বস্তু না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ফ্লুইড মোজাইক মডেল না কোষ প্রাচীর, এটা অনেক সময় প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, সো এই জন্যে এইগুলো একটু টেস্ট পেপার দেখবে দেখবে যাতে কনফিউশন দূর হয়, টেস্ট পেপার দেখবে যাতে কনফিউশন দূর হয়। ওকে ডান, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস দীর্ঘায়িত করবো না, তোমাদের এখন পড়া আছে, এগুলাকে পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।